ভিউয়ার্স, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত। আশা করছি সবাই ভালো আছেন। ভিউয়ার্স, আপনাদের কি মনে আছে রিমা লুনা কিংবা সৌদি আরবের বাসায় কাজ করতে গিয়ে নির্যাতনের শিকার হয়ে রাস্তায় রাস্তায় পাগল হয়ে ঘোরা সেই পারভিন আক্তারের কথা? ভোলার তো কথা নয়, কারণ এ টু জেড বাই নিহন এই ভিডিওগুলো ভাইরাল হয়েছিল। আমি যে যে সংবাদ পত্রিকা কিংবা টিভি চ্যানেলে নিয়োজিত আছি সেই চ্যানেলগুলোতে সংবাদ প্রচারের পর ব্যাপক আকারে যখন ভাইরাল হয়েছিল, তখন বাংলাদেশ সরকার খুব সমস্যায় তাদের দেশে ফিরিয়ে নিয়েছিল। তারা এখন হয়তো স্বস্তির নিঃশ্বাস ফেলতে পারছে। তারপরও অনেক নারী গৃহকর্মীর কথা আমরা শুনে থাকি নির্যাতনের শিকার হচ্ছেন এদিক না ওদিক। কিন্তু কখনো কি শুনেছেন কোনো বাংলাদেশি নারীর হাতে কোনো বাংলাদেশি গৃহকর্মীর নির্যাতনের কথা? শুনেননি হয়তো পারেন। যদিও এই বিষয়টি নিয়ে বছর দুয়েক আগে লিখেছিলাম, কাজ করা শুরু করেছিলাম, কাজ করা শুরুর আগে সেই নারীকে সরিয়ে নিয়েছিল, তাকে দেশে পাঠানো হয়েছিল, শুনেছি সাজা দেওয়া হয়েছিল। হয়তোবা তার ওই সাজাটুকু ভাইরাল হয়নি বলে আবারও ঘটছে এমন অনেক ঘটনা। আর সেই অনেক ঘটনা থেকে একটি ঘটনা নিয়েই আজকে আমার এই মূলত ভিডিও। ভিডিওটি দেখার আগে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন একটু যে পাই নিহো এই চ্যানেলটি, কারণ এই চ্যানেল প্রবাসীদের নিয়ে কথা বলে, আপনাদের নিয়ে কথা বলে। তো চলুন ভিউয়ার্স, আমরা দেখে আসি বাংলাদেশ থেকে হাজার হাজার স্বপ্ন বুকের মধ্যে ধারণ করে সৌদিতে পাড়ি দেওয়া সেই নারী গৃহকর্মীদের উপর নির্যাতনকারী সেই খলনায়িকা কুকিত্ত। সালমা আক্তার অন্যান্য নারী গৃহকর্মীদের মতন তিনিও এসেছিলেন বছর খানেক আগে সৌদি আরবে। তবে স্বাস্থ্য, চেহারা সুন্দর আর চটপটং কথা জানাতে অফিসের দায়িত্বে থাকা বড় অফিসারদের নজরে এসে যান তিনি খুব সহজেই, যার ফলে আর গৃহকর্মী হিসাবে নয়, পেয়ে যান অফিসের দায়িত্ব। অফিস বলতে বোঝানো হচ্ছে প্রাথমিকভাবে বাংলাদেশ থেকে যারা ভিসা দিয়ে নারী গৃহকর্মীদের এনে থাকেন এবং বিভিন্ন বাসাবাড়িতে কাজে পাঠিয়ে থাকেন সেই অফিসগুলোর কথা। আর সেই অফিসের নাম আল সাফার, আর তেমনই সেই একটি অফিসের নাম আল সাফার। দাম্মামের এই অফিসটিতেই থাকেন সালমা। সালমার দায়িত্ব হিসেবে ছিল নারী গৃহকর্মীদের সমস্যা সমাধান নিয়ে কথা বলা কিংবা দেখা। আর এই সালমা অফিসকে খুশি রাখার জন্য দায়িত্বের বাহিরে গিয়ে নিজের হাতে নিজের মতন করে নিয়ে নিয়েছেন আরও এমন অনেক ভয়ঙ্কর কিছু দায়িত্ব, যা শুনলে হয়তো অনেকে বিশ্বাস করবেনই না, তবে দেখালে হয়তো হতবাক হয়ে শিউরে উঠবেন সবাই। তেমনই কিছু ভয়ঙ্কর তথ্য দিলেন গৃহকর্মীর ভিসায় সৌদিতে আসা খলনায়িকা সালমার অত্যাচারে কোনোরকম জানে বেঁচে দেশে ফিরেছেন যারা তারা। এমনই নাম প্রকাশে অনিচ্ছুক অনেক গৃহকর্মী সালমার নিষ্ঠুরতার কথা বলতে গিয়ে কান্নায় ভেঙে পড়ে। তারা জানান এমন কোনো অত্যাচার নেই যে সালমা করত না। অত্যাচারের প্রথম সারিতে ছিল লাঠি কিংবা রড দিয়ে মার, এরপর মারতে মারতে কাপড় খোলাতেন আর সেটি আবার তার ছেলে বন্ধুদের ভিডিও কলে দেখাতেন। শুধু কি তাই, এক গৃহকর্মীকে মেরে পেশাব করিয়ে সেটি আবার খেতে বাধ্য করেছেন মানুষরূপী পশু হয়ে যাওয়া এই খলনায়িকা সালমা। নির্যাতিতদের কি অপরাধ ছিল? অপরাধ ছিল শুধু এই
তারা কাজ করতে চাইতেন না। যেখানে যে বাসায় কাজে পাঠাতেন সে বাসায় যত অত্যাচার নির্যাতন হোক কাজ করতে হবে, অভিযোগ আনা যাবে না। আর তাই সুদীপ বাসার নির্যাতন থেকেও অনেক বেশি নির্যাতন করতেন সালমা, কারণ তারা যেন সুদীর বাসায় গিয়েই কাজ করেন। এভাবে আপাতর পায়ে পড়িরে এমন আর্তনাদ করেও কি রক্ষা পেয়েছেন এই নারী গৃহকর্মীরা খলনায়িকা সালমার হাত থেকে? সালমাকে নিয়ে এক এক করে যখন অভিযোগ আসা শুরু হলো, আমরা সব অভিযোগের ভিত্তিতে প্রমাণের অপেক্ষা করি। বেশ কিছু প্রমাণ আসার পর আমরা সালমার সাথে ইমু কলে কৌশলে কথা বলার চেষ্টা করি। সালমা আক্তার বাড়ি বরিশাল, ঢাকায় থাকেন, এক বছর হয়েছে সৌদি আরব আসছেন না? আচ্ছা, আপনার সময় আছে? আপনি দেখি অনেক ব্যস্ত, এই মুহূর্তে দেখি অনেক ব্যস্ত আপনি। আপনার সময় আছে, কথা বলা যাবে একটু? আচ্ছা, আমি না দিচ্ছি, আমার পরিচয় দিচ্ছি, এখন কথা বলা যাবে কিনা নাকি আবার মাঝ পথে আপনি লাইন টাইন কেটে দিবেন এটা তো আগে জিজ্ঞেস করতে হবে। না বলেন আপনি, আমাকে পরিচয় দেন, প্রবলেম কি? আচ্ছা, আপনি কি করেন সৌদিতে সালমা আক্তার? কাজ করেন কোথায়? অফিস। অফিসটার নাম? আচ্ছা, আপনার নামে কিছু অভিযোগ আসছে। হ্যাঁ, অভিযোগগুলো হচ্ছে আপনি নারী গৃহকর্মীদেরকে মারেন, এবং মারেন বলতে অনেক কঠিনভাবে মারেন, তো আপনাকে সে মারার অধিকারটুকু কে দিচ্ছে? কে বলছে সেটা তো নাম আপনাকে আমি বলবো না, এবং আপনার মায়ের খেয়ে নির্যাতনের শিকার হয়ে আপনার মনে করেন বাংলাদেশে অনেক নারী গৃহকর্মী চলে গেছে সাথে, তো আমি তো না জেনে আর আপনাকে ফোন দিব না। আপনার বাড়ি কোথায়, ডিটেলস কি, আপনি কীভাবে আসছেন, কতদিন হয়েছে আসছেন, সব জেনেই তো আমি আপনাকে ফোন দিছি, তাই না? অবশ্যই। মাত্র প্রস্রাব করাছেন সেই প্রস্রাব পর্যন্ত খাওয়াইছেন, নাম্বার টু। নাম্বার থ্রি, আপনি ভিডিও কল দিয়ে উলঙ্গ করে মেয়েদেরকে আপনি দেশে কিংবা এদিকে কাউ কোনো ছেলেদেরকে আপনি দেখান। আমি এখানে জব করতে আসছি, আমি এখানে কাউকে শারীরিক নির্যাতন করতে আসি নাই, আর এটা আমার কাজ না, আর এটা আমাকে কেউ অধিকার দেয় না। হ্যাঁ, আমরা যখন স্বাভাবিক একটা মেয়েকে আনি বাংলাদেশ থেকে এখানে কাজ করার জন্য, আমরা তাদের বলে দিই তাকে যদি নির্যাতন করে সেক্ষেত্রে আমরা তাদের হেল্প করবো, সসম্মানে বাংলাদেশে রিটার্ন করবো। তাকে স্যালারি না দিলে সেক্ষেত্রে হেল্প করবো, তাকে খাবার না দিলে সেক্ষেত্রে হেল্প করবো, তাকে যদি ম্যাডাম তাকে টর্চার করে, মারধর করে সেক্ষেত্রে আমি তাকে হেল্প করবো, তাকে যদি বাংলাদেশের ফোন না দেয় সেক্ষেত্রে আমি হেল্প করবো। আদর সে যদি 15 দিনের মাথায় বা কালকে আসতে 1 মাসের মাথায় যদি সে বাংলাদেশে রিটার্ন ব্যাক যেতে চায়, সেক্ষেত্রে অবশ্যই আপনাদের আইনে আছে সম্পূর্ণ কফিলে সম্পূর্ণ টাকা সে সম্পূর্ণ দিয়ে চলে যাবে। আর যদি কফিল সেক্ষেত্রে পারফেক্ট হয়, কফিলে যদি কোনো প্রবলেম না থেকে থাকে যাচাই করার পরে, সেক্ষেত্রে আপনি তাকে কি করবেন? সে যদি টাকা দিতে না চায় তাকে, তাহলে অফিসে আমি মারবো? মানে আপনার কথা হচ্ছে আমি তাকে মারবো? আপনি আসছেন 1 বছর হয়েছে সালমা, আপনি আসছেন 1 বছর হয়েছে, রাইট? 1 বছর হচ্ছে, 1 বছর হয়েছে, 1 বছরের মধ্যে আপনি ভালো আইন শিখছেন, আপনি কি এই আইনটা শিখেন নাই যে একজন নারী গৃহকর্মীর উপর, মানে একটা একটা নারী গৃহকর্মীর উপর হাত তোলা যাবে না, এই আইনটা আপনি শিখেন না, এটা জানেন না আপনি?
আচ্ছা ঠিক আছে, আমি না আপনাকে কিছু কথা বলি। জি, আমরা ওরকম কোন প্রুফ নাই যে আমরা মেয়েদের মারধর করি। আচ্ছা, তার মানে আপনি বলতে চাচ্ছেন এমন কোন প্রুফ নেই? পর্যায়ে সালমা এসব অভিযোগের মিথ্যে দাবি করেন। তাহলে দর্শক, এবার আপনারাই বলুন এতক্ষণ পর্যন্ত ভিডিওতে কি দেখালাম। অন্যদিকে সালমা আবার তার অফিসে কোন এক কর্মকর্তাকে নাম ফোন দিয়ে ইন্টামিন ইন্টামিন انا علي الصفه طيب انت وش تبغى؟ انت شغل سفاره والله اي مكان تشتغل. طيب خلاص استنى بس. استنى بس؟ ايه استنى بس. تعال انت شوف شوف وش اسوي فيك. يلا. فيورز مانوش روبي. اي او مانوش تي. نيجاتو اپنا دیکھت. কেবল ভাবছি কিভাবে পারি একজন মানুষ হয়ে তবে বাংলাদেশি অপর এক নারী বাংলাদেশি গৃহকর্মীর উপর এভাবে নির্যাতন করতে। এমন অনেক শত শত নারী গৃহকর্মী আছে যে কিনা সালমান নির্যাতন শিকার হয়েছে এই একটি বছর, যারা কিনা কিছু বলতে পারে না, শুধু কেঁদে গেছে, কাউকে বোঝাতে পারে। তাহলে এবার আপনি বলুন, এই মানুষ রূপে এই খলনায়িকা এই পশুটি কি সাজা পাওয়া উচিত? জানি হয়তো আপনার ভাবছেন নিজের হাতে যদি তাকে অনর্থ শাস্তি দিতে পারতেন তাহলে হয়তো তৃপ্তি পেতেন, কিন্তু আইন তো আমরা কেউ নিজের হাতে তৃপ্তি পেতাম। আমরা এই কাজটুকু করতে পারি, এই সালমাকে গ্রেপ্তার হওয়া না পর্যন্ত, এই সালমাকে দেশে ফিরিয়ে না নেওয়া পর্যন্ত, এই সালমা সাজা না হওয়া পর্যন্ত, যতক্ষণ পর্যন্ত না মিডিয়াতে প্রকাশ না হবে এই খলনায়িকার সাজার কথা, ততক্ষণ পর্যন্ত আমরা এই ভিডিওটি ভাইরাল করতে পারি, তার সাজার দাবি জানিয়ে আমরা প্রতিবাদ করতে পারি অন্তত প্রবাসী যারা আছে। আশা করছি আপনারা তাই করবেন। আমরা চাই না কোনো খলনায়িকার হাতে আমাদের বাংলাদেশি নারী গৃহকর্মীরা নির্যাতিত হোক। আমরা এই খলনায়িকার শাস্তি চাই, আমরা এই খলনায়িকার থেকে বাংলাদেশি নারী গৃহকর্মী বিদেশের মাটিতে যারা আছে তাদের মুক্তি চাই। ভিউয়ার্স, এমন অনেক কাহিনী নিয়ে কথা বলবো এই টিকিট বাইনি হন, প্রবাসীদের দুঃখ নিয়ে কথা বলবো এই টিকিট বাইনি হন। আর তাই আপনার আশেপাশে এমন কোনো ঘটনা ঘটে থাকলে অবশ্যই জানাবেন, আর জানানোর জন্য সবাইকে বলবেন এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে, কিংবা এ টু জেড বাই নিহন আমার ফেসবুক পেজ আছে সেই পেজে লাইক দিয়ে রাখতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ভালো মানুষের সাথে থাকবেন। প্রত্যাশা করছি সকল প্রবাসী ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ।